মহান আল্লাহ নিজের জন্য জুলুম হারাম করে নিয়েছেন এবং তা মানুষের জন্য হারাম ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আবু জার রহমতুল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ ইরশাদ করেন, আমি নিজের উপর ও বান্দাদের উপর জুলুম হারাম করে নিয়েছি, অতএব তোমরা পরস্পরের উপর অত্যাচার করো না। জুলুম তিন প্রকার। আল্লাহর সঙ্গে শরীক করা, এটা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলেন, আর স্মরণ করুন যখন লোকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, নিশ্চয় শিরক মহাপাপ। বিভিন্ন অপরাধে জড়িয়ে নিজে নিজের প্রতি জুলুম করা, কোরআনের পরিভাষা মতে পাপ করাও এক ধরনের জুলুম। মহান আল্লাহ বলেন, বস্তুত যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তারাই জালিম। আল্লাহর সৃষ্টি ও তার বান্দাদের উপর জুলুম করা। আল্লাহ তাআলা বলেন, আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ, অতঃপর যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে আছে, নিশ্চয় তিনি জালিমদের পছন্দ করেন না। সবচেয়ে ঘৃণিত পাপ অন্যের উপর জুলুম করা। জালিম তার জুলুমের পরিণতি দুনিয়াতে ভোগ করে আর পরকালের শাস্তি আরো ভয়াবহ। জালিমের মন্দ পরিণতি, জুলুমের পরিণতি দুনিয়াতে ভোগ করতে হয়। আবু মুসা আশ-শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই মহান আল্লাহ জালিমকে সুযোগ দেন, এরপর তিনি যখন তাকে পাকড়াও করেন তখন তাকে ছাড়েন না, এরপর তিনি তিলাওয়াত করেন, এমনই তোমার রবের পাকড়াও, যখন কোনো অত্যাচারী জনপদবাসীকে তিনি পাকড়াও করেন, নিশ্চয় তার পাকড়াও চরম মর্মান্তিক অতিশয় কঠোর। আল্লাহর রহমত থেকে বঞ্চিত, জালিম আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না। মহান আল্লাহ বলেন, সাবধান, জালিমদের উপর আল্লাহ লানত। দুনিয়াতে লাঞ্ছিত হয় জালিমকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত ও অপদস্থ করে থাকেন, এটা আল্লাহ তাআলার নিয়ম। যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন জালিম সম্প্রদায় ও অত্যাচারীদের লাঞ্ছিত ও অপদস্থ করেছেন। আল্লাহ বলেন, কাফিররা নবীদের বলেছিল, আমরা তোমাদের দেশ থেকে বের করে দেব, নতবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। তখন আমাদের কাছে তাদের রব উহি পাঠালেন যে আমি জালিমদের অবশ্যই ধ্বংস করে দেব। পৃথিবীতে এক অত্যাচারী বাদশার নাম ফেরাউন, তার পরিণতি মহান আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, অতঃপর আমি আল্লাহ তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং তাদের সাগরে নিক্ষেপ করলাম। সুতরাং দেখুন জালিমদের পরিণাম কি হয়েছিল। জালিম কখনো সফল হয় না, জালিম কখনো সফলতার মুখ দেখতে পারে না। সাময়িকভাবে সে নিজেকে সফল মনে করলেও প্রকৃত পক্ষে সে কখনো সফল হতে পারে না এবং সঠিক পথও পায় না। কোরআনে এসেছে, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। অন্য আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় জালিমরা সাফল্য লাভ করতে পারে না। বরকত ছিনিয়ে নেওয়া হয়, জালিমের জীবন থেকে বরকত ছিনিয়ে নেওয়া হয় এবং তার সম্পদ ও সন্তানদের জীবনের বরকত কেড়ে নেওয়া হয়। যে সমাজে অত্যাচার ছড়িয়ে পড়ে সে সমাজ থেকে আল্লাহ তাআলা বরকত ছিনিয়ে নেন এবং সেখানে বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে দেন। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের ইখতিয়ার থাকবে ক্রয় বিক্রয় সম্পূর্ণ করা বা বাতিল করার। যদি তারা সত্য বলে এবং প্রকৃত অবস্থান ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত মুছে ফেলা হয়। বদ্দোয়া পতিত হয়, জালিমের উপর মজলুমের বদ্দোয়া পতিত হয়।
মজলুমের অসহায় আর্তনাদের গোঙানি আরশে আজিমে চলে যায়। হাদিসে এসেছে, মজলুম ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, আর আবেদন আল্লাহ সরাসরি গ্রহণ করে নেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠান, তাকে বলেন মজলুমের ফরিয়াদকে ভয় করবে, কেননা তার ফরিয়াদ ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মহান আল্লাহ আমাদের জুলুম থেকে হেফাজত করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের অবশ্যই সুচিন্তিত মতামত আমাদের জানাতে ভুলবেন না। WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিতে থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। Allah.